দলে অবদান, এলাকায় গ্রহণযোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে আগামী 27 নভেম্বর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানীর কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের শুরুতে কথা বলেন তিনি। সকাল 11টায় রংপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। একই সঙ্গে চলছে শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমাদান। গতকাল পর্যন্ত দলটি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে 1737টি। মনোনয়ন বোর্ডে উপস্থিত রয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ সিনিয়র নেতারা। সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করেছেন কার্যালয়ে। বিকাল 3টায় হবে রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ। এছাড়াও শনিবার সকাল 10টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ আর রোববার সকাল 10টা থেকে নেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। মূল চ্যালেঞ্জ একটাই, সেটা হলো যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কিনা, যাতে আসে সেই পরিবেশটা আমরা চেয়েছিলাম, আশ্বস্ত করা হয়েছে সেই পরিবেশ হবে। ভোটাররা আসা এবং ভোটের অধিকার ভোটাররা প্রয়োগ করা, এটাই চ্যালেঞ্জ। এটা হয় তাহলে আমাদের মনে হয় বাকি আর কোনো সমস্যা আমাদের কাছে নাই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, এখন পর্যন্ত কতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে? পাশাপাশি তো মনোনয়ন ফর্ম বিক্রিও চলছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একেবারে এই কার্যালয়ের সামনে রয়েছি। সকাল 10:45 নাগাদ কিন্তু রংপুর বিভাগে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। এটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। বেশ কয়েকটি জেলা আমরা দেখেছি ইতিমধ্যেই যারা সাক্ষাৎকার দিয়ে বের হয়ে এসেছেন প্রার্থীরা। এর মধ্যেই কিন্তু জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন 27 তারিখে তারা তাদের এই সাক্ষাৎকার শেষে একেবারে চূড়ান্ত প্রার্থী সেই তালিকা কিন্তু তারা প্রকাশ করবেন। একই সঙ্গে আজকে সারাদিন কিন্তু এই সাক্ষাৎকার চলবে। বিকেলে 3টা নাগাদ রাজশাহী বিভাগের যারা প্রার্থী আছেন মনোনয়ন প্রত্যাশী তাদের কিন্তু আসলে সাক্ষাৎকার গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে কিন্তু তাদের যে নির্বাচনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে চলছে। এখন পর্যন্ত জাতীয় পার্টির যে প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। আজকেও মনোনয়ন ফর্ম সংগ্রহ যারা করছেন তাদের জন্য সুযোগ রাখা হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে। একই সঙ্গে তারা জমাও দিতে পারছেন। জাতীয় পার্টির মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ যখনই আসলে মনোনয়নপত্র সংগ্রহ করবেন সেই তারা কিন্তু সেই জমাদানের সেই জায়গাটি সেই সুযোগটি রেখেই কিন্তু অন্যান্য কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সকাল থেকে কিন্তু আমরা দেখছি মনোনয়ন প্রত্যাশীরা ভিড় জমিয়েছেন বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের এই কার্যালয়ের সামনে। একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ চলছে এবং যারা বের হচ্ছেন এবং নতুন নতুন যারা প্রার্থী তারা প্রবেশ করছেন। এটি সারাদিনই আজকে চলবে। সবে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ ফিরছি স্টুডিওতে।